যতদিন বাঁচবেন 1000 টাকা করে লক্ষীর ভান্ডার আবার পাবেন, মনে রাখবেন। নতুন করার জন্য আপনাকে নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, এই এপ্রিল মাসটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, কারণ এই এপ্রিল মাস হচ্ছে নতুন অর্থবছরের শুভ সূচনা। এছাড়াও এই এপ্রিল মাস এবার আপনাদের ঈদও রয়েছে, তো এই ঈদ উপলক্ষে বা নতুন অর্থবছরে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার 500 বদলে পেতে পারেন 1000 বা 1500 বা 1000 টাকার বদলে 2000 টাকাও। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিভিন্ন নতুন নতুন নিয়ম যুক্ত হয়েছে, আরও নতুন নতুন পরিষেবা যুক্ত হয়েছে। কিভাবে আপনারা অতিরিক্ত টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাবেন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে, পয়লা এপ্রিল 2023 থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে উপভোক্তারা বিধবা ভাতা প্রকল্পেরও টাকা পাবেন। অর্থাৎ যারা বিধবা রয়েছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবং বিধবা ভাতা প্রকল্পেরও টাকা পাবেন। এর জন্য আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা ফর্ম আর বিধবা ভাতা প্রকল্পের জন্য আলাদা ফর্ম জমা করতে হবে। যদি আপনার দুটি আবেদনই মঞ্জুর হয়ে যায়, অর্থাৎ অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে আপনি জেনারেল এবং ওবিসি কাস্টের হয়ে থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে 500 টাকা আর বিধবা ভাতা প্রকল্প থেকে 1000 টাকা, সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের 500 আর বিধবা ভাতার 1000, দুটো মিলিয়ে 1500 টাকা আপনারা প্রতি মাসে পাবেন। আর যদি আপনি এসসি এসটি কাস্টের হয়ে থাকেন, তাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে 1000 টাকা পাচ্ছিলেন, সেটা পাচ্ছেন পাবেন, আর বিধবা ভাতা প্রকল্প থেকে আপনারা 1000 টাকা, তাহলে সর্বমোট 1000 আর 1000 মিলে 2000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন প্রতি মাসে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা এপ্রিল 2023 থেকে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেনশনের কথা। অর্থাৎ 23-24 নতুন যে আর্থিক বছর পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে, সেই অর্থবছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেনশন চালু হচ্ছে। কীরকম পেনশন? না, যে সকল উপভোক্তার বয়স 60 বছর হয়ে যাবে তারা অটোমেটিক বার্ধক্য ভাতার টাকা পেতে শুরু করবেন, তাদেরকে নতুন করে আর বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে হবে না। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 25 থেকে 60 বছর পাবেন, তারপর যখনই আপনার বয়স 60 বছর পেরিয়ে যাবে, মানে 60 বছর এক মাস থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না, আপনি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এর ফলে যারা জেনারেল ওবিসি কাস্টের তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা করে পাচ্ছিলেন, আপনাদের যখনই 60 বছর বয়স হয়ে যাবে আপনারা 1000 টাকা করে পাবেন বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে, তখন লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে, বার্ধক্য ভাতার 1000 টাকা পাবেন যখনই 60 বছর বয়স হয়ে যাবে। আর যারা এসসি এসটি কাস্টের আছেন তাদের ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তারা 1000 টাকা পাচ্ছিলেন, যখনই আপনার বয়স 60 বছর হয়ে যাবে আপনি বার্ধক্য ভাতা প্রকল্পের 1000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং পিছনের লক্ষ্মী ভাণ্ডারটা 60 বছর বয়স হলেই বন্ধ হয়ে যাবে। তো এখানেও কিন্তু বলা হয়েছে যে বার্ধক্য ভাতা চালু হওয়ার সাথে সাথেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বন্ধ করে দেওয়া হবে, মানে হয় লক্ষ্মীর ভাণ্ডার পাবেন নয় বার্ধক্য ভাতা পাবেন, যখনই 60 বছর হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে। তবে আগে কী করতে হতো, বার্ধক্য ভাতার জন্য আমাদেরকে আলাদাভাবে আবেদন করতে হতো। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন যখন আমরা 60 বছর বয়স হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল, এবার বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন করতে হতো। এবার আবেদন করার পর আবেদন অ্যাপ্রুভড হতো না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা ভাতা পেতেন না। কিন্তু এবার নতুন নিয়ম করা হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তাদের সমস্ত ডিটেলস অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, যখনই 60 বছর হয়ে যাবে বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে, এবং বার্ধক্য ভাতার 1000 টাকা আপনারা যখনই 60 বছর এক মাস হওয়া শুরু হবে তখন থেকে আপনারা কিন্তু অটোমেটিক পেতে শুরু করবেন, কোনো আবেদন আরে কোনো কিছু করতে হবে না। তো এই ছিল নতুন আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো আপনারা এই এপ্রিল থেকে এই সুযোগ সুবিধাগুলো পেতে শুরু করবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করতে ভুলবেন না।